রাজ্যত করোনার আতঙ্কর মাজতে আরম্ভ এনসেফেলাইটিসর সংহার। ধেমাজি জেলাত ক্রমাৎ বৃদ্ধি পাইছে এনসেফেলাইটিসর সংক্রমণের। এই পর্যন্ত ধেমাজিত এনসেফেলাইটিসত আক্রান্ত হয় 23 জন লোক। উদ্বেগজনকভাবে ধেমাজিত ঘাতক এনসেফেলাইটিসে প্রাণ কাঢ়িলে 4 জন লোক। ধেমাজিত বর্তমান এনসেফেলাইটিসত আক্রান্ত 6 জন রোগী চিকিৎসাধীন অবস্থাত আছে। কোভিডর বিরুদ্ধে যুঁজ দি থাকার সময়তে এনসেফেলাইটিসর প্রাদুর্ভাবে যথেষ্ট প্রত্যাহ্বানের সৃষ্টি করেছে স্বাস্থ্য বিভাগের বাবে। মন বিকাশ বরগোহাঁই প্রতিবেদন। ধেমাজি জেলাত এই পর্যন্ত 4 গৰাকী লোক জাপানিজ এনকেফেলাইটিস রোগত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সমান্তরালভাবে উদ্বেগজনকভাবে আক্রান্তর সংখ্যাও বাড়িছে। আর এই মুহূর্তে আমি উপস্থিত আছো ধেমাজি জেলার যুটিয়া স্বাস্থ্য সেবা সঞ্চালকের কার্যালয়ত। আর আমার সঙ্গে আছে যেহেতু মহকুমা স্বাস্থ্য বিষয়া ডাক্তার পিএন দেউরী। আমি তেখেতের পৰা জানিব বিচাৰিম যেহেতু পোনপটীয়াকে যে জেলাখনত বর্তমান যেহেতু 4 জন লোকের মৃত্যু হয়েছে স্যার, আর বর্তমান কিমানজন লোক আক্রান্ত হয়েছে বা এই সকল লোক কোন কোন স্থানের, আর আপনাদের কেনে ধরনের এই সেইসমূহ অঞ্চল আসলে সজাগতার ব্যবস্থা গ্রহণ করেছে? বর্তমানে আমার আজি দিনলেকে 23টা ইনফেক্টিভিটি হয়েছে, তার 4টা ঢুকাইছে, আর বস্তু 24 জুনের স্টার্ট হয়েছে। এতিয়া আমি জোনাই ডিস্ট্রিক্ট জোনাইত 9টা কেস পজিটিভ আছে, তার 1টা ঢুকাইছে। তারপর শিশুবঙ্গত 6টা কেস পজিটিভ আছে, 2টা ঢুকাইছে। আর ধেমাজিত এটালেকে নাই, 4টা কেস আছে, ডেথ নাই। গোগামুখত 2টা কেস পজিটিভ আর 1টা ঢুকাইছে। তারপর বেঙেনাগড়ত 2টা ডেথ নাই। গতি এইখানে হচ্ছে আমার এরিয়া যিনি ডেথ রিপোর্টর সেইখানে হিসাব। আর আমি প্রিভেন্টিভ মেজার হিসাবে তো এওয়ারনেস ক্যাম্প করছো আর ফগিং দিছো, ITBN করছো, ITBN তো গম পাই না, হাতত ধোয়াটো সেইবিল করছো। আর এওয়ারনেস ক্যাম্পতে আমি গোটে কথাবিল কই দিছো। আর আমি বাকি স্টেক হোল্ডার যদি ডিপার্টমেন্ট আছে সিহতর সহায় লো সারের মিটিং হয়েছে দুবারকে ট্রান্সপোর্ট মিটিং। গতি কন্টিনিউ মেজার হিসাবে আমি সেইখানে কই আছো। শিক্ষা বিভাগের চূড়ান্ত অমনোযোগিতা আর হেমাহির এটা মৃত্যু ঘণ্টা বাজিছে ডিমরিয়ার এখন প্রাথমিক বিদ্যালয়। 1971 চনত স্থাপিত হওয়া বামুনঘাট প্রাথমিক বিদ্যা মন্দির বিদ্যালয়খনের জরাজীর্ণ অবস্থায় শিক্ষাদানের ক্ষেত্র অসুবিধার সৃষ্টি করেছে সমগ্র অঞ্চলট। শিক্ষার ক্ষেত্র বিশেষ ভূমিকা গ্রহণ করে অহা বিদ্যালয়খনের 3 পাত 1 বছর পূর্বে ধুমুহায় উড়াই নিছিল, যদিও আজিলেক বিদ্যালয়খন পুনের মেরামতি নহল। বিদ্যালয় কর্তৃপক্ষক জানায় অহার পিছতো পুনের মেরামতি নকরাত ক্ষোভ উজাড়িছে স্থানীয় লোকসকলে। কোভিড পরিস্থিতি উন্নত হওয়ার পিছত যেতিয়া বিদ্যালয় সমূহ পাঠদান আরম্ভ হব তেতিয়া উন্মুক্ত অবস্থা ছাত্র ছাত্রী সকলে কিদরে শিক্ষা গ্রহণ করব সেয়া এক চিন্তনীয় বিষয় হয়ে পড়েছে। যাবার 20 চনের 9 এপ্রিল দিনা রাতে ধুমুহাত টিংপাতবিল উড়াই লই গল। পিছত আক 15 তারিখের একই সনরে 20 চনরে 15 এপ্রিল তারিখে দুপরিয়ার ধুমুহাত সম্পূর্ণভাবে মানে ধ্বংস করে দিলে। তারপর মই এদিন গলো অফিসত, গিয়ে পেলে সারত কলো তেতিয়া জগন্নাথ স্যারে দেব স্যারে আসলে, প্রশান্ত জগন্নাথ দেব স্যারে আসলে, এই স্যারের লগত কথা পাতিল, স্যারে ডিস্ট্রিক্টতো অবগত করবা বলে মোক জানাইছে। সেইখিনিলেকে মই জানো আর এতিয়ালেকে কামখিনি কিন্তু আগবড়া নাই, একো করা করে দিয়া নাই। গতিকে সরকারক অনুরোধ করছো এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলের মুখের ফলে চাই অনতি পলমে আমার এই বিদ্যালয়খন ভাল করে দিয়া যায়।